এখানে আরেকটি কথা বলা অত্যন্ত জরুরি, আমি বলেছি কথাটি আমভাবে, আর এটা শুধু বাংলাদেশ বলেও না, আর ভারত না, ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্ত অলমা সম্পর্কে আম কথা বলেছি। অবাক হয়ে যাবেন আপনি, এই আম কথাকে একজন অসৎ, আল্লাহ হেদায়ত করুক, ফেতনাবাজ আল্লাহ হেদায়ত করুক, ইউটিউবার, ইউটিউবারদের চরিত্র অধিকাংশ এরকম, এরা আবার রাগ করবেন না, অধিকাংশ বলাম সেই জন্য, কি করেছে, আমি আম কথা বলেছি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে, নিয়ে গিয়ে একজন শেখের সাথে আমার ছবি লাগিয়ে দিয়েছে, আর দে বলছে যে দেখ আমি নাকি তার সম্পর্কে বলছি, আমি কল্পনা করিনি তার সম্পর্কে বলার, বিশাখ ভারত বাংলাদেশ পাকিস্তানে লক্ষ লক্ষ ওলামা কেরামরা রয়েছেন, আর সেখানে সেখান থেকে লোকের শ্রোতারা আছেন, সবার যারা বাংলা ভাষা বুঝে তাদের জন্য বলেছে বিষয়টি, আশা করি বিষয়টি বুঝতে পারছি। সুতরাং যারা এই রকম ছবি লাগায় আমার কারো সাথে, তারা খেয়ানত করে, আমার বিনা অনুমতিতে ছবি লাগায়, কখনো কোনো রাষ্ট্রনেতার সাথে লাগিয়ে দিল, কোনো নাস্তিকের সাথে লাগিয়ে দিল, কোনো শেখের সাথে লাগিয়ে দিল ফিতনা লাগানোর জন্য, এরা ফিতনাবাজ, ফাত্তানুন ফাত্তানুন ফাত্তান, আরে ফিতনাবাজ, এদেরকে আল্লাহকে ভয় করতে বলছি, এবং এরা সীমা লঙ্ঘন করেছে, এরা হয় জালেম না হয় জাহিল, মানুষ দুই শ্রেণীর, ইন্নাহু কানা জালুমান জাহুলা, জালেম যদি বিষয়টি জানে যে এটা ঠিক নাই তারপরও যদি এরকম কাজ করে তাহলে জালেম, সীমা লঙ্ঘন করেছে, আর যদি এইরকম যে একজনে আরেকজনের সাথে বিনা অনুমতিতে ছবি লাগানো চলবে না এটা জানে না মাসলা, তাহলে বলবো জাহেল, অজ্ঞ, অজ্ঞতার চিকিৎসা করতে হবে, আর না হলে জুলুম থেকে মুক্ত হইতে হবে এবং রবের কাছে জবাব দিতে হবে, বান্দার হক নষ্ট করলে আর কারো সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করলে। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত এই ইউটিউবারদের অথবা ফেসবুকের এক শ্রেণীর ফিতনাবাজদের, ফেসবুক আজকাল বড় ফিতনার যুগ হয়ে গেছে, জি হ্যাঁ, এক একজন এক একজনের পিছনে লেগে গেছে, কেউ কাউকে ছোট করার জন্য, কেউ কাউকে বড় করার জন্য, প্রয়োজনটা কি, আরো বলি এর অনিষ্ট, বেশ কিছু শেখদের সম্পর্কে অমুকের সমর্থক গ্রুপ, আমি এটা পছন্দ করি না, আমার নামে যেসব সমর্থক গ্রুপ করেছেন সবকে মুছে ফেলে দিবেন, আমি চাই না এই সমর্থক গ্রুপ। আরো আশ্চর্যজনক কথা, সমর্থক গ্রুপ লেখা আছে আমার নামে, অনেকের নামে আছে, তার মধ্যে একটা আমার নামে আছে, আর সেখানে যার মানহাজ ঠিক না তার বক্তব্য পোস্ট করেছে, আশ্চর্য আমি, যদি সত্যিকার আমার সমর্থক গ্রুপ হবে তো যার মানহাজ ঠিক না তার সম্পর্কে জানলেন না জাহেল, আর তার বক্তব্য শেয়ার করছেন আমার সমর্থক গ্রুপের পেজে, কেন এইসব ফিতনাবাজি করছেন, আর সমর্থক গ্রুপের দরকার কি, এইভাবেই তো তকলিল সৃষ্টি হয়েছে, এইভাবে তো গুমরাই এসছে, অন্ধত্ব পয়দা হয়েছে, কর প্রয়োজন এই সময়, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আরেকটি কথা বলি, যদি কোনো